আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড আফটারনুন। অলরেডি মাত্র ঘুম থেকে উঠলাম, 12:30 বাজে। এই তো এখন বাইরে যাব ঘুরতে, তার আগে অনলাইনে কিছু অর্ডার দিয়ে খাবার খেয়ে নিব, তারপরে বের হইব। তো খাবারটা ওপেন করবো, দেখি কেমন আসলো। ও, বার্গার বান, শেফ রবিয়া স্যান্ডউইচ, চিকেন মায়োনিস অ্যান্ড ক্যাপার্স, নট ক্যাপার্স, অনলি পিকেল। জাস্ট আই উইল ট্রাই করবো। হাউ ইজ ইট? ওয়াও, খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি, বাইরে যাচ্ছি, তারপরে বাইরে একটু ঘুরবো, বিকালের দিকে আবার ফিরে আসবো। এই তো হোটেল থেকে বের হচ্ছি, এখন বাইরে যাব, তারপরে দেখি কোথায় যাওয়া যায় ঘুরতে। এই তো ফাইনালি বের হয়ে গেলাম হোটেল থেকে, মিউজিয়ামের উদ্দেশ্যে যাচ্ছি। এখন অনেকটা পথ হাঁটতে হবে, তারপরে বাস, বাস থেকে মেট্রো, মেট্রো দিয়ে তারপরে মিউজিয়ামের সামনে যাব। সঙ্গেই থাকুন, ধন্যবাদ। ফাইনালি চলে আসলাম মেট্রো স্টেশনে, এখন যাব ভিতরে গিয়ে মেট্রোতে করে মিউজিয়ামে যাব। চলে আসছে, ও মিস করে বললাম ট্রেনটাকে, এখন আবার ভিডিওটাকে ক্যামেরা করে এখন এখান থেকে হবে। জানি না এক্সাক্ট কোন দিকে, বাট মানুষ পিছনে পিছনে যাচ্ছে। বাট বের হতে এখন কোনো টাকা কার্ড পাঞ্চ করতে হবে না, সোজাই বের হতে পারবে। আমার একটাই জিনিস ভয় লাগে, এটা লিফ্টগুলো অনেক খারাপ টাইপের,
একই স্টেপ অনলি। মেট্রো থেকে বের হয়ে হাঁটতেছি মিউজিক ক্যাফে, মিউজিক ক্যাফে আছে সামনে দিয়ে যাচ্ছি, দেখি কি দেখতে পাই। স্ট্রিগল প্লেস ওতে মোটে বুঝতেছি মিউজিয়াম। হাঁটতেছি অনেকটা পথ, প্রায় উপরের দিকে যাচ্ছি, বাট নির্জম রাস্তা, কিছু শুনতেছি না। সামনে তো দোকানঘাটও আছে, সুন্দর লাগতেছে এরিয়াটা, সম্ভবত টুরিস্ট এরিয়া এরিয়াটা। অ্যাট ফার্স্ট টাইম, বাট অনেক রোদ, অনেক রোদ। হাঁটতেছি, আরে কতটুকু যেতে হবে জানি না, তবে যাচ্ছি। লোকেশনটা চেক করতে হয় বারবার। সিংহ মামাকে আরও অনেকটা পথ হাঁটতে হবে, তারপরে যেতে পারবো সেই গন্তব্যের স্থান মিউজিয়াম। অনেক সুন্দর দোকান রাস্তার পাশে। আমাকে আরো অনেকটা সামনে যেতে হবে, বসারও প্লেস আছে, বসে রেস্ট নেওয়ার জন্য, কারণ রাস্তাটা অনেক পাহাড়ি টাইপের, পৌঁছা নিচু। ফাইনালি চলে আসলাম সেই মিউজিয়ামের সামনে। নো, বাট মিউজিয়াম ইজ ক্লোজড, আই ডোন্ট নো হোয়াই, কী জানি লেগসে বলতে পারি না। বলতে এখন আর কী করবো, একটু আশেপাশে ঘুরবো, ঘুরে ফিরে চলে যাবো। কী করার আছে এখন, আর কিছু করার নাই, এখন আমার লেগ চলে যাচ্ছে। দেখি সামনে একটা পার্ক আছে শাহী মেট্রো স্টেশনের পাশে, ওখানে গিয়ে একটু সময় পাস করবো, এছাড়া আর কিছু করার নাই। অনেকটা পথ হেঁটে আসলাম, বাট আমি ব্যর্থ। সে একটা ছোটোখাটো পার্ক, যে রাস্তায় আসছে ওই রাস্তায় যাবো না, কারণ ওইটা অনেক পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হবে। এখন আমি মেন রোডের আশেপাশেই চলে যাবো মেট্রো স্টেশনে। অনেক সুন্দর একটা পার্ক, মন চাইতেছে ছবি তুলতে, বাট তো তুলে দেওয়ার মতো কেউ নাই, কারণ আমি একলা একাই ট্যুর করতেছি। শেষ পর্যন্ত চলে আসলাম সেই মেট্রো স্টেশনে, লাস্ট স্টপ। এখন পাশে একটা পার্ক আছে ছোট, ওইটাতে গিয়ে একটু সময় কাটাবো, 2-5-10 মিনিট, তারপরে আবার ব্যাক করে রুমে চলে যাব। এইতো এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে, এই তো পার্কের শুরু, এটাই রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট, আজারবাইজানি রেস্টুরেন্ট। এখানে আরেকটা রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, ছোটো করে রেস্টুরেন্ট, বসার মতো বেঞ্চও আছে। যাচ্ছি সামনে পার্কের দিকে, ভিতরে গিয়ে দেখি, অনেক সুন্দর লোকেশন, শুধু এইটাই সুন্দর দেখাচ্ছে। হয়তো ভিডিওটা অনেক লং হচ্ছে, সৌন্দর্য দেখানোর মতো কিছু তেমন একটা পাইলাম না, জাস্ট এই পার্কটা ছাড়া। এখানে কাজ চলতেছে সম্ভবত,
Oh, nice. একটু সামনে দিয়ে দেখি, ওইখানে কলেজের আফুরা ছবি তুলতেছে। সম্ভবত ওরা টুর দিতে আসছে।